মোবাইল দিয়ে ডিএসএলআর এর মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য এই ভিডিওর টিউটোরিয়াল। তো চলুন ইন্ট্রো এর পরে ফুল টিউটোরিয়াল শুরু করা যাক। এখানে আমি স্ন্যাপশিট অ্যাপের মধ্যে আমার ছবিটা নিয়ে প্রথমে টুলস অপশনে ক্লিক করলাম, তারপরে নিচে নেমে ওখান থেকে হিলিং অপশন নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি হিলিং অপশন নিয়ে নিয়েছি। এরপরে যে সাবজেক্টটা সেটাকে আমি হিলিং করে দেব। জাস্ট হিলিং করে দেওয়ার পরে ওখান থেকে সাবজেক্টটা গায়েব হয়ে যাবে। তো এরপরে ডান দিকে নিচে টিক অপশন আছে, ওটাতে টিক করে দিতে হবে। এরপরে আবার টুলস অপশানে গিয়ে ওখান থেকে নিচে নেমে লেন্স ব্লারটা চুজ করতে হবে। লেন্স ব্লারটা চুজ করার পরে ওটাকে অ্যাডজাস্ট করে জাস্ট ছোট করে নিতে হবে। এরপরে ট্রানজিশনটা পুরো জিরো করে নিতে হবে, ফিগনেটটা আপনার হিসাব মতো আপনি রেখে দেবেন এবং আবার টিক করে দেবেন। তারপরের স্টেপে আপনি আবার টুলস অপশানে যাবেন এবং ডবল এক্সপোজারে ক্লিক করবেন। ডবল এক্সপোজারে ক্লিক করার পরে মাঝখানে ফার্স্ট যে অ্যাড ফটো, ওখান থেকে ফটোটা, যে ফটোটা আপনি প্রথমে অ্যাড করেছিলেন সেটাই আবার অ্যাড করবেন। আমি অ্যাড করলাম। এবার তিন নম্বর অপশানে গিয়ে ওটা ট্রান্সপারেন্সিটা ফুল করে দেবেন, দেওয়ার পরে টিক করে দেবেন। এরপর পরে যে জায়গাটা মার্ক করা হচ্ছে জাস্ট ওই জায়গাটাতে ক্লিক করবেন এবং নিচে ভিউ এডিটস অপশানে ক্লিক করবেন। ভিউ এডিটস এই অপশানে ক্লিক করার পরে ডবল এক্সপোজারে ক্লিক করবেন এবং জাস্ট মাঝখানের অপশানটা চুজ করবেন। ওটা চুজ করার পরে আপনি ওই ছবির উপরে জাস্ট ড্র্যাগ করবেন এবং আপনার সেই সাবজেক্টটা পেয়ে যাবেন। এবং নিচের ডবল এক্সপোজারের অপশানটা লেফট রাইট কম্বিনেশান করে জিরো করে ব্যালেন্স করে জাস্ট ছবিটা জুম করে নিয়ে এবং সেটাকে ড্র্যাগ করতে থাকবেন এবং আপনার হিসাব মতো সাবধানে, যতটা সাবধানে পারেন আপনি ওটাকে ড্র্যাগ করে করে পুরোটাই ব্লার করতে পারবেন। তো আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ব্লার মোটামুটি প্রায় কমপ্লিট। তো এরপরে নিচে টিক অপশানে টিক করে দেবেন এবং এটাকে জাস্ট পুরোপুরি উপরে ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পরে আবার আপনি টুলস অপশানে যাবেন এবং জাস্ট ফটোটা একটু অ্যাডজাস্ট করবেন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এটসেট্রা এটসেট্রা। তো দেখুন সেটা হচ্ছে। টিউন ইমেজে যাবেন, টিউন ইমেজে গিয়ে নিচে যে অ্যাডজাস্ট অপশান আছে ব্রাইটনেস আপনার হিসাব মতো আপনার ছবিতে আপনি জাস্ট অ্যাডজাস্ট করবেন, কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করবেন, স্যাচুরেশন আপনি আপনার হিসাব মতো অ্যাডজাস্ট করবেন। তো পুরো ভিডিওটা দেখুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। এডিট কমপ্লিট হয়ে গেলে আপনি জাস্ট এক্সপোর্ট অংশে ক্লিক করবেন এবং সেভ অপশানে ক্লিক করার পরে ছবিটা সেভ করে নেবেন এবং সেটা সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে। আমি এখনই ছবিটা আমার গ্যালারিতে দেখিয়ে দিব। দেখুন গ্যালারিতে ছবি জাস্ট ডিএসএলআর এর মতো ব্যাকগ্রাউন্ড ব্লার মারা।